আজকে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন তার পরিচয় আমার মনে হয় সারা বিশ্বে কারোর কাছেই আর বিশেষ করার প্রয়োজন নেই কেননা তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এবং ভারতবর্ষ এবং আমাদের দেশে তো বটেই যিনি বা যার কাজ প্রত্যেকের কাছে সমাদৃত শিল্পী শ্রী যোগেন চৌধুরী আচ্ছা যোগেন্দা আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করছি যে আপনার আজকের যা বয়স এবং আপনার যে শিল্পের আপনার যে উন্নতি বা যে সাধনা এই যে ছোটবেলা থেকে আপনার যে ছবি আঁকা শুরু হয়েছিল এবং আজকে এই যে সুদীর্ঘ পথ সেই পথটা সম্বন্ধে একটু বলুন ব্যাপার হচ্ছে যে খুব ছোটবেলায় আমরা তো জানি না যে আমরা কি হয়ে উঠব তখন কিন্তু তখন থেকেই কিছু কিছু ছবি আঁকার দিকে আমাদের মন ছিল কিন্তু সেই ছবি কিন্তু একদম খেলার ছেলে করা আর আমরা আমি পূর্ববঙ্গে জন্মেছি পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছি পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে কিন্তু তার আগেই ওখানে আমি মাটি নিয়ে খেলতাম হ্যাঁ মাটি দিয়ে ছোট ছোট পুতুল তৈরি করতাম এবং সেই পুতুল মূলত ছিল তখনকার যে দুর্গা প্রতিমা তারপর দেব দেবীর মূর্তি যেগুলো আমাদের গ্রামের কুমোররা তৈরি করতো সেই থেকে আপনি তো পরবর্তীকালে আর কোনো ভাস্কর্য করেন না তারপরে আমি কিছু করিনি কিন্তু আমার প্রথম যুগের কাজ ছিল ওই রকম এবং আমার প্রথম ইন্সপিরেশন ছিল গ্রামের কুমোররা এবং মাটি এই মাটি দিয়েই সেগুলো করতাম এবং তখন সেই রং দিতাম সেইভাবে যে ওই মাটির সঙ্গে যেসব রঙ পাওয়া যেত ছোটো হলুদের গুঁড়ো কি ইট ঘষে লাল রং করতাম তারপর কাঠ কয়লা ঘষে কালো রং করতাম আর সেই একটা ধরনের পাতা ভেঙে তার কষ থেকে আমরা করতাম হলুদ রঙ তার সঙ্গে চুন মিশিয়ে তো এইভাবে শুরু হয় একটা টাইমে কিন্তু তারপরে কলকাতায় আসার পরে যখন আমরা আসি তখন আমরা উদ্বস্ত হিসেবে আসি এখানে এবং উদ্বস্ত হিসেবে আসার পরে যেটা হয় যে নানান অসুবিধার মধ্যে ছোটবেলাটা কাটে আমরা ছিল না না আমরা আমাদের আমার বাবা ছিলেন জমিদার সুতরাং জমিদারিত্ব আর এখানে নিয়ে আসা যাচ্ছে না সুতরাং এখানে আমাদের উদ্বাস্তু হয়ে আসতে হলো আর আমরা এসে কাকাউর বাড়িতে উঠেছিলাম কাকাউ তখন এদেশে চাকরি করতেন পুলিশের চাকরি আমরা পুলিশ বেড়াকে ছিলাম এইটা ছিল সময় আসি এবং কাকাও তখন আমরা ওই পুলিশ বেড়াচ্ছে গোখেল রোডের এর দশ নম্বর পুলিশ ব্যারাক সেইখানে ছিলাম আমরা কিছুদিন পুলিশ ট্রেনিং স্কুলের যে কোয়ার্টার ছিল সেখানে ছিলাম তো এইভাবে আমাদের ছোটবেলাটা শুরু হয় তখন আমি জাস্ট স্কুলে ভর্তি হয়েছি হ্যাঁ এখানে এখানে এসে আর তারপর আমরা এখন যেখানে থাকি এই খুব কাছেই শহীদনগর কলোনি যেটা বলা হতো শহীদনগর এখন আমরা বলি সেটা এই সেইখানে আমরা জায়গা নিয়ে প্রথমে থাকতে শুরু করি কিন্তু সেই সময় আমাদের খুব ডিফিকাল্ট অবস্থার মধ্যে কাটাতে হয় এবং সেই ডিফিকাল্ট অবস্থার মধ্যেও আমার আমি আর্ট কলেজে ভর্তি হই আমি কোন আর্ট কলেজে পড়েছিলাম তখন গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হই উনিশশো পঞ্চান্নতে হ্যাঁ আমি আমার বছর আগে কারণ আমি তখন আমি কিন্তু আর কলেজে অন্য কলেজে যাইনি কারণ আমার ছবি আঁকার প্রতি আমার যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছের তীব্রতার ফলে আমার বাড়ির থেকে বললো যে ঠিক আছে তুমি কলেজেই হও আর্ট কলেজে কিন্তু আমি অন্য কলেজে যেতে পারতাম এই না যে আমি পারতাম না বলে এসেছি তা নয় কিন্তু ছবি আঁকার দিকে আমার ঝোঁকটা বেশি ছিল বলে আমি তাড়াতাড়ি এবং তখন রমেন চক্রবর্তী প্রিন্সিপাল ছিলেন এবং রমেন চক্রবর্তী প্রিন্সিপাল ছিলেন কিন্তু উনি ওই ঠিক ওই ভর্তির সময় উনি মারা যান ওই বছরই তখন সুশীল সেন তুমি হয়তো নাম জানবে তোমরা নি সুশীল সেন তার জায়গায় অফিসিয়েট করতে শুরু করেন আর কি এবং আমরা সেই সময় ভর্তি হই এবং এর অনেক স্টাডি আছে ভর্তির স্টাডি বলতে গেলে পুরো আধ ঘন্টা কেটে যাবে না 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 আমরা অত যাব না আপনার জীবনে তো বহু ঘটনা আছে আমরা যতটা পারি আপনার কাছে শোনার চেষ্টা করব আমাদের যে যারা দর্শক যারা এটা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে আমরা যতটা পারি দেবো সেই জন্য কিছু জায়গা যদি সংক্ষেপ করতে হয় সেটা করতেই হবে তো সেই সময় ভর্তির সময় যেটা হলো যে তখন আমাদের বাড়িতে যত অসুবিধাই হোক কিন্তু আমি খুব গভীরভাবে আমার ছবি আঁকার প্রতি এত নিষ্ঠা ছিল সেই সময় যে আমি রাত দিন ওইটা নিয়ে থাকতাম এবং আমাদের আমি যখন ভর্তি হই তখন আমার কিন্তু কোনো প্র্যাকটিস ছিল না আলাদা আমি ওই ছোটোবেলার যে সামান্য কাজ করতাম তারপর সোজা ভর্তি হয়ে গেলাম এবং ভর্তি হওয়া কত ডিফিকাল্ট তুমি তো জানো হ্যাঁ সেই সাত আটশো এক হাজার মেয়েরা আসে ভর্তি হতে আমি কিন্তু যেহেতু ওই ভর্তির সময়ে খুব সহজভাবেই একটা ছবি এঁকেছিলাম একটা মূর্তি থেকে এবং যেটা ওরা অ্যাপ্রিসিয়েট করে আমাকে সোজাসুজি সেইবারই নিয়ে নেয় এবং আমি পেন্টিংয়ে ভর্তি হতে পারিনি আমি হয়েছিলাম স্কাল্পচারে আমার নামটা ছিল স্কাল্পচার ডিপার্টমেন্টে তারপর সেকেন্ড ইয়ার পাশ করার পরে আমি যেহেতু ভালো রেজাল্ট করি আমাকে পেন্টিংয়ে আমি যেহেতু চাই ওরা আমাকে ট্রান্সফার করে দিল এই অবস্থা থেকে কিন্তু যেটা সব সময় হতো যে আমি রাত দিন আমরা খাটতাম খুব বাড়িতে রেগুলার স্কেচ করছি তখন যেভাবে আমরা নিজেদের প্রস্তুত আমাদের করতে হয়েছে হ্যাঁ তো আর আমাদের সময় যে যে ছিল ক্লাসে সুনীল আমার ক্লাস ফ্রেন্ড সুনীল দাস সুনীল দাস ছিল যিনি ঘোড়া হ্যাঁ ঘোড়া আকার বিষয়ে তার অনেক নাম আছে কিন্তু শিল্পী হিসেবে তিনি প্রতিষ্ঠিত তারপর ধীরাজ চৌধুরী অনিতা রায়চৌধুরী আজকে অনিতার এক্সিবিশন শুরু হচ্ছে তো এরা সবাই ছিল তখন ক্লাসে আর আপনি কলেজ শেষ করে তারপর কি করলেন আমি শুনেছি আপনি তারপরে বিদেশে যান হ্যাঁ তারপর বিদেশের সঙ্গে সঙ্গে আমি যাইনি আমি উনিশশো সালে পাশ করি পাশ করার পর আমি কিছুদিন হাওড়া জেলা স্কুলে টিচার ছিলাম তারপর আমি উইভার সেন্টারে আর্ট হিসেবে প্রায় দু বছর কাজ করি দু বছর যখন শেষ হয় তার শেষে আমি ওই সময় আমি রিজাইন করে দিয়ে ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ পাই এবং প্যারিসে যাই প্যারিসে আপনি কতদিন ছিলেন প্যারিসে আমি ছিলাম দুই আড়াই বছর ছিলাম ওখানে মানে ইউরোপে আড়াই বছর স্টাডি করতেই গেছেন হ্যাঁ আমাদের ওটা ছিল হায়ার স্টাডি আমরা বলি কারণ ওইটা কোনো তখন কোনো পার্টিকুলার কোর্স ছিল না যে কোর্সটা ছিল দু বছরের একটা কোর্স ছিল হায়ার স্টাডি হিসাবে ওটা বলতে পারো যে মাস্টার্স ডিগ্রির প্যারালাল হ্যাঁ ওইটা এখন সেই আমি ওখানে গিয়ে ওই এক্কল সুপিয়ার দে বোজার আর কি ন্যাশনাল সুপিরিয়ার দে বোজার পাইসে যেটা বিখ্যাত আর্ট ইনস্টিটিউশন সেইখানে গিয়ে ওখানকার মোজাইক এবং ফ্রেস্কো ডিপার্টমেন্টে আমি ক্লাস করতাম হ্যাঁ আমাদের নাম করা টিচার ছিল আপনি দু বছর যে আমি ওখানে করলেন তারপর আপনি কেন আমি এই কথাগুলো জিজ্ঞাসা করছি কেন আপনার এই যে সুদীর্ঘ জার্নি তার মধ্যে আপনি অনেকগুলো জায়গা চেঞ্জ করেছেন এবং সেগুলো পরবর্তীকালে আপনার সেখানে কাজগুলো সেইভাবে অনেক সময় চেঞ্জ হয়েছে কাজের কথাতে আমরা আসছি পরে আপনি ফ্রান্সের পরে কোথায় আসলেন না ফ্রান্সে ওইখানে কাজ করার পর আমি ফিরে আসি ধরো প্রায় ইতিমধ্যে আমি কলকাতার জায়গায় আমার যে পুরনো চাকরিটা ছিল কলকাতায় হ্যান্ডলুম বোর্ডের উইভার সার্ভিস সেন্টার ডিজাইন আর্ট ডিজাইনার হিসাবে তারই আমাকে আবার ফিরে আমাকে অফার করল আমি রিজাইন করে গেছিলাম আমি সেখানে ম্যাড্রাসে গিয়ে জয়েন করি ম্যাড্রাসে জয়েন করার পর আমার এমন হলো যে আমি বছরখানে কোনো কাজ করতে পাইনি কাজ করতে পাইনি এই কারণে যে বিদেশের এত কাজ দেখেছি ধরো অত মিউজিয়াম দেখেছি নানান দেশে ধরো হল্যান্ডে গেছি ইংল্যান্ডে গেছি ইটালিতে গেছি সুইজারল্যান্ড গেছি জার্মানিতে গেছি ওই সময় ঘুরে এসে আর ফ্রান্সের কাজগুলো তো আমরা দেখেছি হ্যাঁ ওখানে দু বছর থাকার ফলে লুব মিউজিয়ামই প্রায় এক ডজনবার দেখতে গিয়েছি সুতরাং আমাদের কাছে তখন সারা বিশ্বের কাজের একটা চিত্র একটা পরিচিতি তৈরি হয়ে গেছে এবং আমি দেখছি যে এত কিছু করার পর আমরা কি কাজ করব। এরকম একটা ভাবনা তৈরি হয় হ্যাঁ সেই অবস্থায় এসে ওখানে খুব রেসলেসলি কাজ করতাম যখন টাইসে ছিলাম তখন আমার একটা কাজের ধারা তৈরি হয়েছিল আমি প্রচুর ড্রয়িং করেছিলাম প্রচুর বিশেষ করে টর্সো টাইপের ড্রয়িং যা আমাদের কলকাতার আর্ট কলেজের শিক্ষার ফলে আমার ড্রয়িংয়ের দিকটা আমার খুব সহজভাবে আপনার বাড়ি অনেক সময় সুন্দর অয়েলে চাপানোর কাজও দেখেছি মানে আমরা যেটাকে বলি আমরা চাপিয়ে কাজ করি হ্যাঁ এখন আপনি করেন না হয়তো কিন্তু আমি সেইগুলো দেখেছি করি না কিন্তু আমি ওই সময় আমার ড্রয়িং এর উপর একটা দক্ষতা সবসময় ছিল কলেজ থেকে আমি বেরিয়েছি ভালোভাবে শিখেই বেরিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি ড্রয়িং এর উপরে কিছু কাজ করেছি এবং কিছু পেন্টিং করেছিলাম এবং এই পেন্টিং এর উপরে একটা পশ্চিমী প্রভাব কিছুটা ওই সময় ছিল বলতে পারো এক্সপ্রেশনিস্টিক একটা অ্যাটিচিউড বা ধারা ওর সঙ্গে যুক্ত হয় এবং ফিরে আসার পরে আমার মনে হয় যে এই এক্সপ্রেশনিজমের যে ধারা এটা তো অ্যাকচুয়ালি বহু পুরনো হ্যাঁ ঠিক এইটা কি আমার করণীয় কিছু আমি নতুনভাবে কী ভাবতে পারি এবং ম্যাড্রাসে যখন ছিলাম তখন আমার ভেতরে এইসব চিন্তাভাবনা আসতে শুরু করে এবং আমি এক বছর কোনো কাজ করিনি ঠিক ঠিক আমি যে কাজগুলো করেছি সেগুলোর মধ্যে নানান রকম ভাবনা চলে এসছে এবং ওই সময় আমি বসে ডায়েরি লিখতাম ডায়েরি মানে যে লেখাটি আমি ছবি কেন দেশ পত্রিকাতে কি আঁকছি কেন ছাপা হয়েছিল তাতে আমি এই যে সমস্যা অর্থাৎ আমাদের দেশের ঐতিহ্য বিদেশের যে আহ আধুনিকতার যে বিভিন্ন মুভমেন্ট হয়েছে তার সঙ্গে আমরা নিজেকে কিভাবে জড়াবো কি ছবি আঁকব এই ভাবনা আমাকে তখন খুব গভীরভাবে চিন্তিত করত তো আমি তখন সেই সময় আমি নতুনভাবে ভাবতে শুরু করি ছবি আঁকার কথাও এবং সেই ছবিও তখন আমি অন্যভাবে আঁকি আমি একটা জিনিসে আমার তখন মনে হয়েছিল যে এই যে নানান রকম ইউরোপিয়ান ধরনের ছবি আঁকছি এই ছবি এঁকে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না কারণ আমাদের থেকে ওরা অনেক আগে আবার এগিয়ে যাচ্ছে আমরা ওদের পেছনে পেছনে যাচ্ছি আমরা শুধুমাত্র ওদের যদি অনুকরণ করি বা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা ঠিক জায়গা নতুন কিছু তৈরি করতে পারবো না বরং আমাদের একটা থার্ড জায়গা থেকে শুরু করতে হবে আমি একটা প্রশ্ন করছি আপনাকে যে আজকে বা আপনার যে কাজের সাথে আমরা যেইভাবে পরিচিত যার মধ্যে একটা আমাদের এই বাংলার কাজের সাথে মানে আমাদের যে পুরোনো বাংলা বা ওল্ড মাস্টার্স অফ বেঙ্গল তাদের কাজের অনেক রিলেশন আমরা পাই এইটা আপনি কবে ধরলেন আপনি কি তখন ওই ম্যাড্রাসে থেকে কি তখন চিন্তা করেছিলেন যে না আমি আমার দেশের শিল্পকলারকে আরো আধুনিক জায়গায় পৌঁছবো বা আমি সেইগুলোকে নিয়েই একটা নতুন ধরনের কাজ করব। আপনি কি তখন ওটা ভেবেছিলেন না ওটা পরে শুরু করেছিলেন না এটা কাজের মধ্যে আমি আমি তখন থেকে কলেজে যখন ছিলাম তখন থেকে আমাদের কিন্তু হিস্ট্রি অফ আর্টের কোনো সাবজেক্ট ছিল না কিন্তু আমরা বই পড়তাম আমরা পত্রিকা পড়তাম বই পড়তাম বিভিন্ন রকমের লেখা পড়েছি সেই থেকে আমরা একটা ধারণা তৈরি হচ্ছে যেটা ইউরোপে যাওয়ার পরে আরও মোর ভাবে নিজের মনের মধ্যে একটা ভাবনা সৃষ্টি করেছিল যে আমি কি করব। এবং তখন আমার মনে হয়েছিল যে আমাদের যে দেশীয় দেশজ যে জিনিসগুলো আছে তার থেকে আমরা এলিমেন্ট নিতেই পারি কিন্তু এলিমেন্টটা নিয়ে আমরা ভারতীয় হাওয়া বা জাতীয়বাদী হাওয়া বা এথনিক্যাল হাওয়া আমাদের কাজ না আমরা তার মধ্যে থেকে একটা ক্রিয়েটিভ জায়গা যাওয়া যায় কি না যে এইটা আমার একটা ভাবনার মধ্যে ছিল অর্থাৎ অর্থাৎ আমি ওই ট্র্যাডিশনকে ফিরে রিভাইভ করার কথা আমি ভাবিনি ট্র্যাডিশনটাকে নিয়ে ব্রেক করে ট্র্যাডিশনটা আমার কাছে একটা এলিমেন্ট ছিল ওয়ান অফ দি এলিমেন্টস বলতে পারো যেমন আমরা অনেক এলিমেন্টস আমাদের জীবনের চারদিকে ছড়িয়ে আছে ট্র্যাডিশন তার একটা অংশ এবং আমার কাছে যে জিনিসটা অ্যাট্রাক্ট করত আমি সেই জিনিসগুলো আমার ছবিতে প্রয়োগ করার মানে ইনফিউজ করার চেষ্টা করেছি এটা হয়েছে আচ্ছা আপনি তো দীর্ঘদিন দিল্লিতে ছিলেন এবং রাষ্ট্রপতি ভবনে এইখানে আপনি কি করে পৌঁছলেন এবং দিল্লির অভিজ্ঞতাটা আমাদের বলুন দিল্লিতে তো ধরো আমি যখন ম্যাড্রাসে ছিলাম তখন আমার মনে হয়েছিল যে দিল্লিতে আমি যদি যাই ওখানে তখন বেশ আর্ট অ্যাক্টিভিটি এখনও আছে আগেও তেমন তৈরি হয়েছিল নতুন ধরনের যে কাজকর্মগুলো হচ্ছিলো তাই দিল্লির অনেক আর্টিস্টে জড়িত আমি ভাবলাম যে দিল্লিতে একবার যাওয়া দরকার তো এই ইচ্ছে থেকে আমি দিল্লির যাওয়ার জন্য চেষ্টা করি এবং রাষ্ট্রপতি হয় আমি চাকরি পাই হ্যাঁ ওখানে ইন্টারভিউ দিয়েই চাকরি পাই এবং তখন এবং রাষ্ট্রপতিভিনের মতো জায়গায় গিয়ে আমার পক্ষে সবটা ওখানে বেশ ভালো কোয়ার্টার পেয়েছিলাম এবং সুযোগ সুবিধা অনেক ছিল সেখান থেকে আমি নানান জিনিস দেখতে পাচ্ছি আমি ধরো ওখানে ললিতকলার এক্সিবিশনগুলো দেখছি মডার্ন গ্যালারির কালেকশানগুলো দেখছি বিদেশি এক্সিবিশন আসছে সেইগুলো দেখতে পাচ্ছি এবং একটা গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট আমাদের বয়সী আর্টিস্ট তখন বেশ ইনভলভড হয়ে কাজ করছে ওখানে হুম সুতরাং আমি ওইখানে একটা গ্রুপও ঘুরে তুলেছিলাম আমি ওখানে গ্যালারি টোয়েন্টি সিক্স বলে একটা গ্রুপ আর্টিস্ট ফোরাম বলে গোল মার্কেটে ভবেষণালের একটা বাড়ি পড়েছিলো তার মধ্যে ওটা শুরু করি এবং তাতে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মেম্বারও হয়েছিল যারা আজকে মোটামুটি সবাই প্রতিষ্ঠিত শিল্পী তাদের অনেকেই এবং সেইখানে আমরা আর্ট নিয়ে আলোচনাও করতাম এবং এই ভারতীয়তা ইত্যাদি আমি যে ভাবনাটা আমার ছিল সেই ভাবনাটা ওখানে আমি আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করতাম আমরা এক্সিবিশন করেছি কবিতার আসর বসিয়েছি এইসবও ছিল সেখানে অনেকই এসছে এখন যারা নাম করা আছে অমিতাভ দাস আছে তারপর গোগী আছে তারপর ওখানে সুজা এসে আড্ডা দিয়েছে ওখানে স্বামীনাথন এসে এরা সবাই সমস্ত বিখ্যাত এবং আমরা একবার সুভাষ মুখার্জি দিল্লি গিয়েছিলেন তাকে দিয়ে কবিতা পাঠ করিয়েছিলাম তো এই সব অ্যাক্টিভিটি ওখানে হতো তো তার মধ্যে থেকে আমার যেটা হলো যে আমি প্রত্যেকটা ম্যাড্রাসের স্টেজে আমি ম্যাড্রাসে গিয়ে আমি এক ধরনের কাজ শুরু করি সেই কাজের একটা আস্তে আস্তে দিল্লি যাওয়ার পরে তার একটা রূপান চেঞ্জ হয় এবং প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব চরিত্র আছে এবং দিল্লিতে যাওয়ার পরে যেটা হলো যেটা মোর পলিটিক্যাল এবং জেনারেল সাবজেক্টগুলো আমার ছবিতে আসে যেটা ম্যাড্রাসে আরও বেশি ইনটিমেট এবং ঘরোয়া জিনিস ছিল সেটা দিল্লিতে গিয়ে চেঞ্জ করে সেটা ছবির মধ্যে ছবি দেখলে বোঝা যায় আর কি যোগেন্দা আপনি এইমাত্র বললেন যে দিল্লিতে গিয়ে আপনার কাজের মধ্যে সামাজিক চেতনার অনেক প্রভাব পড়েছে যেটা আমরা দেখতেও পেয়েছি তো আপনার বহু কাজের মধ্যে সেটা রয়েছে প্লাস যে আপনার কাজের মধ্যে যে সাংসারিক জটিলতা বা সাংসারিক অবস্থান সেগুলোও রয়েছে তো আপনার এই সামাজিক সচেতনতার সম্বন্ধে আপনি একটু বলুন যে কিভাবে এগুলো আপনার ছবিতে এসছে এবং বর্তমানে আমাদের দেশটা বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা। কোন জায়গায় আছে বা কি জায়গায় গেলে আমাদের পশ্চিমবাংলা শিল্প ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবে আসলে দুটো প্রশ্ন করলে আপনি একটা ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমরা যথেষ্ট সোশ্যাল কনসাস। যেন তো এখানে যে রাজনৈতিক আবার তৈরি হয়েছে আমাদের ছোটবেলা থেকে আমরা তার মধ্যে বড় হয়েছি অতএব এই আবহাওয়াতে থাকার ফলে সামাজিক ব্যাপারে আমাদের যে ধারণা বা কনসাসনেস অন্যদের থেকে অনেক বেশি পৃথক মানে দিল্লির সাধারণ মানুষের মধ্যে এটা পাওয়া যায় না তার ফলে হয়েছে আমি ছোটোবেলা থেকেই যে ছবি এঁকেছি তাতেও অনেক ছবি আছে যেগুলোই সামাজিক বিষয় নিয়ে এসছে আর দ্বিতীয়ত একটা খুব পরিষ্কার জিনিস হয়তো আমার কাজে আছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বা মেয়ে পুরুষের সম্পর্ক এই বিষয়গুলো আসছে অনেক সেটা আমরা দেখেছি বহু এটা সেটা আছে এবং কারণ এগুলো আমার পরিবেশের মধ্যে আমি দেখেছি এবং এটা একটা জীবনের একটা বিরাট বা এই গভীর বিষয় যে জীবনের মধ্যে নানান রকম সম্পর্কের বিষয়গুলো আমাকে অ্যাট্রাক্ট করে যেটা আমরা গল্প উপন্যাসেও পাই সেরকম ছবিতে আমার ছবিতে এসছে এবং আমার মনে হয় যেই যে নানান তার যে অনেক সূক্ষ্ম সম্পর্কের যে রকম টানা পড়েন থাকে এইগুলো আমি ছবিতে এনেছি এইটা একটা দিক থেকে এসছে আর একটা দিক থেকে রাজনৈতিক এবং হিউম্যান ক্যারেক্টার্স এগুলো এসছে নানান রকমের অদ্ভুত ক্যারেক্টার যেগুলোকে বিশেষ ধরনের ক্যারেক্টার যেগুলোকে আমি স্যাটায়ার করেছি পলিটিক্যাল পিপুলদের স্যাটায়ার করেছি বিজনেস পিপুলদের স্যাটায়ার করেছি নানা রকম দেবদেবীর সম্পর্কেও আমার ক্রিটিক্যাল কমেন্টস আছে সেগুলো আমি নানানভাবে করি এটা আমার একটা দিকে গিয়েছে সুতরাং সেটা একটা বিষয় আর একটা অনেক কথা বলা যায় আর একটা পরিষ্কার বলুন আপনার ছবিতে তো বিশেষ করে নারী চরিত্র প্রচুর প্রচুর ছবিতে রয়েছে এবং আমরা জানি এবং আমার ইচ্ছে যে আমাদের দর্শকরাও জানুক যে আপনার প্রচুর নারী বান্ধবী রয়েছে তারা আপনার জীবনে কি রোল প্লে রোল করছে আমার কাছে মনে হয় যে এই বান্ধবীরা মানুষের মতোই আমার কাছে আমার যদি একজন ছেলে বন্ধু থাকতে পারে মেয়ে বন্ধু কেন হবে না আর আমি প্রথমত তাদের মানুষ হিসেবে দেখি আমরা যদি প্রথমে মানুষ হিসেবে না দেখি তারা কখনোই বন্ধু হয়ে ওঠে না বলছি বলছি আমি কিন্তু এটা ঠিকই যে মেয়েরা অনেক বেশি বন্ধু হ্যাঁ তাদের সঙ্গে কথা বলতে ধরো একজন ছেলে যে মনোযোগ দিয়ে আমার সঙ্গে কথা বলবে তার থেকে একজন মেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে কথা বলে সুতরাং আমি কানেও তাদের প্রেফার করব না আর তাছাড়া তারা নানানভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং সেই সহযোগিতা এবং তাদের সঙ্গে ধরো আমরা এক ঘন্টা কথা বললে যেভাবে আমরা ধরো আমাদের হয়তো ভাল লাগছে তা আমি কেন কথা বলবো না নিশ্চয়ই সুতরাং আমার মনে হয় যে তারা আমাদের ইন্সপায়ারও করে তারা আমাদের ছবির বিষয় হয়ে ওঠে তাই তো এবং তারা নানানভাবে ইন্সপায়ার করে এবং আমার মনে হচ্ছে যে সে ব্যাপারে আমাদের কোনো জড়তা থাকার প্রয়োজন আছে কিনা এটা আমার তো নেই নিশ্চয়ই তখন নেই আমরা ভালো করেই জানি আমার মনে হয় যে এটা এই যে ধারণা যে আমি তো মনে করি যে আমরা সবার সঙ্গে সমানভাবেই মেলামেশা করা উচিত এবং তাদের যেহেতু আমরা একই আসনে বসাই আমি তোমাকে যেভাবে দেখছি একজন মহিলা তার সঙ্গে একই না তারা একটু উচ্চ আসনে বসাতে পারি তাই তো তাদের সঙ্গে কথা বল লাগছে তারা অনেক সময় সুশ্রী হয়ে আসে তাইতো হ্যাঁ সেটা সেটা খুবই ভালো দ্বিতীয়ত এটা তো তারা জীবনের একটা অর্ধেক অংশ সমাজেও তাই আমরা তাদেরকে ইগনোর করতেই পারি আরেকটা হলো আপনি তো বহুবার বিদেশে গেছেন এবং বহু মিউজিয়াম বহু শিল্পীর সাথে আপনি পরিচিত হয়েছেন আপনার কি কখনো মনে হচ্ছে না বা হয় না যে আন্তর্জাতিক স্তরে আমাদের শিল্পীরা যেই স্থান পাওয়ার কথা বা যেই পরিচিতি পাওয়ার কথা বা আমাদের শিল্পীরা শুধু নয় শিল্পী আমাদের শিল্পীদের কাজগুলো যদিও আমি জানি সারা পৃথিবীতে আমাদের বহু শিল্পীর ভারতবর্ষের কাজগুলো অন্য মিউজিয়ামে রয়েছে কিন্তু যেই পরিচিতিটা পাওয়া দরকার ছিল সেইটা কি পেয়েছি আমি তো জানি পাইনি কিন্তু সেটা কেন পাইনি বা কি হওয়া উচিত এটার জন্য না এই বিষয়ে আমি কিছু লেখাতেও অনেকবার লিখেছি তার একটা প্রথম উদাহরণ দিই যে ফ্রান্স থেকে লারুজ বলে একটা এনসাইক্লোপিডিয়া বেরোয় তাতে আমি তখন প্রথমেই যখন প্যারিসে যাই সেই সময় ওর একটা পুরো লাড়ু লারুজেন্স এগুলো আমি কিনি এবং তাতে আছে একটা জায়গায় ভারতীয় শিল্পকলা বলে একটা প্যারাগ্রাফ কিছু জায়গা আছে তাতে পুরনো ভারতীয় ভাস্কর্য চিত্রকলা ইত্যাদি আছে কিন্তু আধুনিক চিত্রকলার অংশ হয়তো এক পেজের মধ্যে আছে বা দেড় পেজ এবং সারা তার পাশাপাশি ফ্রান্সের যে চিত্রকলা তার হয়তো দেখা যাবে একশো পেজে আধুনিক চিত্রকলা সেখানে সে সম্পর্কে লেখা হয়েছে কিন্তু ওইখানে বিশেষ করে আমি এটা লিখেছি একবার যে শ্যাপলেমিদি বলে একজন ফ্রেঞ্চ আর্টিস্ট আছে যে দ্বিতীয় কি তৃতীয় শ্রেণীর শিল্পী হবে তার উপরে তার ফটো পেন্টিংয়ের ছবি ছাপা হয়েছে তার ছবি সম্পর্কে প্রায় পুরো এক পেজ লেখা হয়েছে হ্যাঁ আর তারই পাশে যে ভারতীয় চিত্রকলা সম্পর্কে আমি যখন দেখছি আধুনিক চিত্রকলার ওখানে এক লাইন লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর এক লাইন আছে ধরা যাক নন্দলাল বস কি এদের নাম করে একটু লেখা আছে তো এই দিয়ে বোঝা যায় যে আমাদের যে যেভাবে আমাদের শিল্পকলা সম্পর্কে লেখা উচিত ছিল বা মিডিয়া যেভাবে প্রকাশ করা উচিত ছিল পশ্চিম পশ্চিম দেশ আমাদের মনে হয় না যে আমাদের যে যারা এখানে শিল্প সমালোচক তারা আমরা বহুবার দেখেছি তাদের মধ্যে অনেকেই অধিকাংশই যে বিদেশি লোক হলে বা বিদেশি কাজ হলে সেটা খুব ভালো কিন্তু আমাদের 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 দেশের শিল্পীদের যে যে সেই প্রমোট করা শিল্পীরা আরও ভালো বা ওদের সমান তো হতেই পারে সেই জায়গাটা নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে না সেই কথাটাই বলছি যে যে কথার সূত্র ধরেই বলছি যে তারা কিন্তু আমাদেরকে এইভাবে ইগনোর করেছে এই বইয়ের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা যদি আজকে আমাদের দেশ যদি উন্নত হতো আমাদের যদি অর্থনৈতিকভাবে আমরা যদি অনেক সমর্থ হতাম তাহলে আমিও একটা ওই রকম বই ছেপে স্যাপলেমিদিকে উল্লেখ না করে রবীন্দ্রনাথ সম্পর্কে উল্লেখ করতে পারতাম এটা একটা দিক হ্যাঁ কিন্তু ভারতীয় যেটা কিন্তু এর পাশাপাশি একটা ব্যাপার হয়েছে যে আমাদের শিল্প ক্ষেত্রে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ রয়ে গেছে অর্থাৎ আমরা এদেশে থেকে যে যে পরিমাণ যে সংখ্যক শিল্পী এদেশে কাজ করেন আমাদের গ্রামে আমাদের ডিস্ট্রিক্টসে আমাদের কলকাতা শহরে সারা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি শিল্পীরা আছে তাদের যে নাম্বার রয়েছে সংখ্যা রয়েছে তারা যদি আজকে সঠিকভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে ছবি আঁকত চর্চা করতে পারতো তাদের এক্সিবিশন করতে পারতো তাদের প্রদর্শনী সঠিকভাবে হতো এবং তাদের উপরে যদি সঠিকভাবে বই বেরোতো এবং এখানে যদি সেইরকম একটা ইনস্টিটিউশন থাকত যেখানে শিল্পকলা হচ্ছে মিউজিয়াম যদি একটা যেখানে সমস্ত বা বাংলার শিল্পকলার ধারা শিল্প গ্রাম আর কি আমরা যদি গ্রাম হিসেবে ধরি বা একটা জায়গা ধরি যে একটা বিশাল জায়গা যেখানে সেটাও সেটাও নিশ্চয়ই আছে আমি প্রথমত বলবো একটা কলকাতা একটা খুব সুন্দর মিউজিয়াম হওয়া দরকার ছিল আজকে প্যারিসে বা বিদেশে গেলে এবং সমস্ত জায়গায় গেলে দেখতে পাই সেখানকার শিল্পীদের কাজ একসঙ্গে একদিনে আমি দেখতে পাই যে এক একটা ঘরে তো সাজানো রয়েছে সেটা পরপর আমি দেখতে পাই কিন্তু এখানে কেউ দেখতে পায় না আমাদের সাধারণ মানুষও দেখতে পায় না আমাদের বাইরে থেকে যদি কেউ সে কলকাতার শিল্পকলা পশ্চিমবঙ্গের শিল্পকলা দেখতে যায় তা দেখতে পায় না আমি যত জানি তাতে যে এরকম কলকাতার শিল্পীরা একটা আর্ট ভিলেজ করার কথা কল্পনা করছেন এবং যার একটা মুখ্য ভূমিকায় আপনি আপনি রয়েছেন আর্ট ভিলেজ সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ সে তুমি নিজেও একটু জানো কারণ তুমি আছো আমরা গত ছমাস এক বছর থেকে কথা ভাবছি তারও আগের থেকেই ভাবছি কিন্তু ইতিমধ্যে আমরা কতগুলো মিটিংও করেছি নিজেরা তুমি তার মধ্যে অগ্রণী ভূমিকায় আছো একই সঙ্গে আমরা যেটা চাইছি যে কলকাতায় প্রচুর ইয়াং শিল্পী বিশেষ করে তরুণ শিল্পীরা আছে যাদের স্টুডিওর খুব অভাব হ্যাঁ যাদের কাজকর্ম জায়গার অভাব ছোট্ট জায়গা রয়েছে আমাদের ললিত কলাতে হ্যাঁ যেখানে মানে স্বল্প সংখ্যক শিল্পীর মতো এত কম জায়গায় মধ্যে দশজন মিলে ছবি আঁকছে পাঁচ ফিট পাঁচ ফিট জায়গা সেভাবে ছবি আঁকা যায় না এবং অতটুক জায়গায় ছবি আঁকলে সেই ছবির যে তার যে বিস্তৃতি হওয়ার কথা সেই বিস্তৃতি সে পায় না সুতরাং আমরা চাই যে এমন একটা জায়গা যেখানে সমস্ত শিল্পীরা সত্যিকারের জীবনযাপনের মধ্যে দিয়ে তার সৃষ্টিশীলতার মধ্যে যুক্ত হোক এবং আজকে যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে তাতে আমরা যদি একটা বিশেষভাবে প্রচেষ্টা নিতে পারি তাতে আমার মনে হয় যে আমরা এটা গড়ে তুলতে পারি যেভাবে আমরা প্ল্যান করেছি তাতে তুমি জানো যে অনেক একর জমি নিয়ে হয়তো পঞ্চাশ একর বা একশো একর এরকম একটা আমাদের কল্পনার মধ্যে আছে যেখানে একটা ভিলেজ থাকবে এখানে শিল্পীরা কিছু কিছু জায়গা নিয়ে তারা থাকবে তাদের স্টুডিও সেখানে থাকবে তারা নিজেরা বাস করবে সেই রকমভাবে একটা প্ল্যান আছে আর তার পাশাপাশি ধরো এক্সিবিশন হলের একটা জায়গা থাকলো কিছু মিউজিয়ামের জায়গা থাকলো যে সব অনেক শিল্পীরা তারা ছবি কালেক্ট করেন মুখোশের কালেকশন তাদের রয়েছে তারা চায় এক কোথাও একটা জায়গা হলে তারা সেগুলো বিদেশি হোক বা আমাদের দেশের অন্য রাজ্য থেকে বা আমাদের রাজ্যের লোকেরা যারা একটা জায়গায় আসলে তারা সমস্ত অ্যাটলিস্ট আমাদের বাংলার আদি থেকে আজ উদি শিল্পের একটা জায়গা দেখতে পান এবং বুঝতে পারেন তাই তো হ্যাঁ সেখানে তো ধরো যেসব ইনফ্রাস্ট্রাকচার থাকবে তাতে শিল্পীরা তারা সব একসঙ্গে হয়ে তারা ভাবনা করতে পারবে তারা কিভাবে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ যে সৃষ্টিশীলতার মধ্যে তারা ইনভলভ হয়ে আছেন সেইখানে গেলে পরে যেটা হবে সেখানে নানা রকম এক্সিবিশনের ইয়ে থাকবে লাইব্রেরি থাকবে আধুনিক শিল্পের জন্য ভিডিওর ব্যবস্থা থাকবে সুতরাং সেখানে একটা কর্মকাণ্ড গড়ে উঠবে এবং তা সেইটা হয়তো কলকাতার মধ্যে হয়তো আমরা পারবো না একটু দূরে যেতে হতে পারে যদি আমরা বড় জায়গা করে করতে চাই এবং সেইখানে এমন একটা অবস্থা হবে সেখানে আবার সেই ছবি বিক্রির জায়গা হয়তো এখানে হবে পাশে হয়তো বাচ্চাদের একটা যারা ছবি বুঝতে চান তাদের জন্য হয়তো কিছু গড়ে উঠবে তো এরকম ভাবে নান সবকিছু এবং সেখানে থাকছে তো একটা আমি বললাম যে শিল্পীদের থাকার জায়গা তারপর সেখানে থাকছে এক্সিবিশন হল তারপর সেখানে থাকছে ছোটোখাটো মিউজিয়াম যে মিউজিয়ামটা অ্যাকচুয়ালি হয়তো সমস্ত শিল্পের মিউজিয়াম নয় কিন্তু আমরা চাই যে আর্টের বিভিন্ন এক্সাম্পল থাকবে হ্যাঁ অ্যালাইট কানেক্টেড থাকবে ক্র্যাফটসের মিউজিয়াম হতে পারে বাইরে থেকে আমরা নানান রকম সংগ্রহ করতে পারি ভিডিওর ব্যবস্থা থাকবে ফিল্ম প্রজেকশনের ব্যবস্থা থাকবে কম্পিউটারের জায়গা থাকবে যেখানে আমরা মাল্টি সেন্টার মাল্টিমিডিয়া সেন্টার যেখানে সমস্ত বিদেশি ছবি টবির ধরো ফিল্ম বা সিডি এগুলো আমরা প্রজেক্ট করে দেখতে পারি তারপর আলোচনা সভার জায়গা থাকবে আর্কাইভস হবে তারপর খাবার দাবারের জায়গা রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া জাতীয় এবং আমরা একসময় কল্পনা করেছি যে গঙ্গার পারে এরকম একটা জায়গা পাওয়া যেতে পারে জানি না সেটা ব্যাপারে তো আপনাকে আমাদের এমপি শ্রমিক বলেছিলাম উনি বলেছিলেন যে এই ব্যাপারে উনি যথেষ্ট সহযোগিতা করবেন এখন আমরা আমাদের কাজ যতটুকু গিয়েছে বাকি অনেক কাজ রয়েছে সেগুলো যদি ঠিকঠাক আমরা করতে পারি হয়তো জিনিসটা হয়তো বছর এক বছর দেড় বছরের মধ্যে একটা জায়গা আমরা পৌঁছবো এটুকু মনে হয় আচ্ছা ভারতীয় শিল্পকলার যে গুণগত মান সেই গুণগত মান থাকা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে কিন্তু ভারতীয় শিল্পীরা সেই জায়গা পাচ্ছেন না সেটার জন্য আপনার কি মনে হয় এটা কি কোনো ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম নাকি ভারতীয় সরকার মানে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এটা নিয়ে মুভ করা উচিত না আর্ক্রিটিকদের মুভ করা উচিত এই জায়গাটা একটু আপনি ক্লিয়ার করুন কীভাবে আমাদের ছবিগুলোকে প্রমোট করা যেতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলি বিষয় যুক্ত আছে এর সঙ্গে একটা হচ্ছে যে প্রথমত শিল্পীদের সঠিক কাজ করার একটা ব্যাপার আছে আমরা যদি মনে করে থাকি যে সবটা আমরা সঠিকভাবে করেছি তাও না এর মধ্যে অনেক ভালো সবাই যে খুব সঠিকভাবে করছে তা না সুতরাং সেইটা একটা দিক তার জন্য আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে অর্থাৎ আমাদের ভালো স্টুডিও ভালো প্রদর্শনীর ব্যবস্থা ভালো অ্যাপ্রিসিয়েশনের ব্যবস্থা ভালো মিডিয়ার ব্যবস্থা হ্যাঁ ছবি বিক্রি যথেষ্ট দরকার আছে কারণ শিল্পীদের নির্ভর করতে হয় হ্যাঁ সুতরাং এই দিকটা একটা আছে যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জায়গা যেটা আমাদের এখানকার মানুষজনকেই গড়ে তুলতে হবে আমাদের সরকারকেও ব্যবস্থা করতে হয় এখানকার যারা শিল্পী আছেন যারা বুদ্ধিজীবী আছেন তারা সবাই মিলে তার জন্য ভাবতে হবে আর পাশাপাশি আমার মনে হয় যে এটা মূলত নির্ভর করে কিন্তু ইকোনমির ওপরে এটা যে আমরা করব বললেই যে হবে তা নয় যেমন যেখানে ইকোনমি ভাইব্রান্ট থাকে যেখানে ইকোনমি উন্নত হয়েছে সেই জায়গায় দেখা যায় যে শিল্প সাহিত্যেরও কিন্তু তার পেছনে পেছনে উন্নতি হয় টাকাটা কিন্তু দরকার অর্থনৈতিক উন্নতিকে বাদ দিয়ে তুমি কিন্তু অন্যান্য উন্নতি বিশেষ করে আধুনিক যুগে যেখানে শিল্পকলা কিন্তু খুব অর্থনীতির উপর নির্ভর করেই গড়ে ওঠে ইউরোপেও দেখা গেছে তাই যে যেখানে অর্থনীতি উন্নত হয়েছে সেইখানে কিন্তু তার সঙ্গে কারণ এটা একটা আধুনিক শিল্পচর্চার বিষয়টা আধুনিক জীবনের সঙ্গে যুক্ত এবং আধুনিক জীবনের যে উন্নতি সেটা কিন্তু আজকে তুমি আগেকার মতো নয় যে আগেকার আমরা যেমন মাটির কাজ আর গ্রামের কাজ সেই রকম এখন শিল্পকলা নেই এখন আধুনিকতা বলতে শিল্পকলা যেখানে উঠেছে তার সঙ্গে আধুনিক জীবনের যোগ আছে আধুনিক উন্নতির যোগ আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা যোগ আছে সুতরাং এইগুলি সব নির্ভর করে আমাদের সমাজ কিভাবে উন্নত হচ্ছে সুতরাং সেটাকে ইগনোর করে আমরা কখনো উন্নত হতে পারবো না এবং তার জন্য অর্থনীতির উন্নতি দরকার সেই কারণে আমার মনে হয় যে সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই ব্যক্তিগতভাবে করতে পারি না সেটা একটা সামগ্রিক উন্নতির সঙ্গে যুক্ত আজকে আমাদের এখানেও দেখতে পাও যে আজকে ধরো ডান্স একাডেমির কোনো ভালো জায়গা নেই যদি বলি কিংবা ভালো খুব ভালো থিয়েটার করার জায়গা নেই আমাদের মিউজিয়াম নেই প্রশিক্ষণ কেন্দ্র নেই আজকে ভালো আর্ট মিউজিয়াম নেই এটা আমরা বারবার বলছি সুতরাং এইগুলো যখন গড়ে উঠবে তখন কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে আজকে ধরো আমরা যদি মনে করি যে বিদেশের সঙ্গে যুক্ত হওয়া এবং বিদেশের প্যারালাল যদি আমাদের চলতে হয় তাহলে তো আমাদের এইগুলো দরকার আজকে একটা বাইরের একজন আসলো ধর যে পশ্চিম থেকে ফ্রান্স থেকে কি জার্মানি থেকে কি ইউরোপ থেকে কেউ এলো বা আমেরিকা থেকে কেউ এলো এসে বলে যে আমি একটা ভালো একটা এ দেখতে চাই থিয়েটার দেখতে চাই কিন্তু আমাদের এখানে স্টেজের যে অবস্থা তুমি দেখবি সেখানে তুমি ভালো থিয়েটারটা ভালো হলো কিন্তু তার অনেক হচ্ছে না আচ্ছা তারপর আমাদের যদি আজকে আর্টের সমস্ত আর্ট দেখাতে চাই আমি দেখাতে পারবো না কারণ আমাদের কিছু নেই এই যে ইন্টারাকশনস এটা একটা সামগ্রিকভাবে শিল্পকে উপরের দিকে তোলে কিন্তু বা ভূপালের মতো জায়গায়ও যে আর্ট কমপ্লেক্স তৈরি সেখানে কিন্তু প্রচুর লোক এসে দেখতে পাচ্ছে বা দিল্লিতে নানান ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে হ্যাঁ ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস মডার্ন আর্ট গ্যালারি ললিত কালার বিশাল এক্সিবিশনের জায়গা তারপর প্রাইভেট অনেকগুলো জায়গা তৈরি হয়েছে এবং প্রচুর লোক এখন শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে যারা অর্থনৈতিক কারণ আমি বলেছি আগে যাদের কাছে একটু পয়সা আছে যারা একটু তারাই কিন্তু ছবিও কিনছে ওখানে এখানে আজকে বায়ার তৈরি হয়নি আজকে সারা ভারতবর্ষে যত ছবি বিক্রি হচ্ছে বেশিটা বম্বে তারপর দিল্লি কিন্তু কলকাতায় যারা কেনে তারা কিন্তু এই দিককার লোকেরাই কেনে এখানে দু চারজন রয়েছে যারা হয়তো ছবি কেনে হয়তো তুই বলবে ছবি কেনাটা কি আসল কিন্তু না কারণ আসলে এটা শিল্পীদের তো জীবিকা জীবিকা এবং এটা একটা পরিবেশ তৈরি করে যেখানে যেখানে এই গ্যালারিগুলো গড়ে উঠছে গ্যালারিগুলো যদি সারভাইভ করে তাহলে শিল্পীদেরও সারভাইভ করার অনেক জায়গা তৈরি হয় এবং এটাও দরকার আছে শুধুমাত্র এটা ইউরোপেও কিন্তু এই এইভাবে শিল্পের আজকে যে কালচার গড়ে উঠেছে তার পেছনে এই গ্যালারি কালচারের একটা বিরাট অবদান রয়েছে এটাকে তুমি ইগনোর করতে পারো না শিল্পের ক্রিয়েটিভিটি থাকার পাশাপাশি এইগুলো তাকে হেল্প করে তাকে সাহায্য করে আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আমরা সবাই জানি যে চিত্রশিল্পের এই হচ্ছে সেই হচ্ছে এই প্রবলেম আমাদের শিল্পীদের ছবি বিক্রি হয় বা আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি কিন্তু এমন তো প্রচুর লোক আছেন যারা হয়তো দামি ছবি কিনতে পারছেন না কিন্তু একটা ওয়াটার কালার একটা আর্ট কলেজ স্টুডেন্টের ওয়াটার কালার কি সবই বেরিয়েছে তাদের একটা ভালো কাজ অনেক সস্তায় কিন্তু তারা পেতে পারেন আমি যেটা আপনাকে বলতে বলছি সেটা হলো যে সাধারণ মানুষের জীবনে এই চিত্রশিল্পের কি প্রয়োজনীয়তা এইটা আপনি বলুন নিশ্চয়ই সাধারণ মানুষের জীবনে শিল্পের প্রয়োজনীয়তা আছে নান্দনিকতার প্রয়োজনীয়তা আছে অর্থাৎ চোখে দেখার যে সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার মতো সাধারণ মানুষেরও সম্পূর্ণ অধিকার আছে সুতরাং আমার মনে যে ঠিক আমরা সেটা কিভাবে ছবির সঙ্গে যুক্ত করব সেই প্রশ্নটা রয়েছে যেমন ফিল্ম দেখা এটাও ভিজুয়াল আর্ট হ্যাঁ চিত্রকলা ভিজুয়াল আর্ট সেরকমভাবে ফিল্ম দেখা কি যাত্রা দেখা কি থিয়েটার দেখা হ্যাঁ নৃত্যকলা এগুলো সব ভিসুয়াল আর্টের মধ্যেই পড়ে একদিক থেকে হুম সেরকমভাবে ছবি দেখার যে চোখ তৈরি করা বা ছবি দেখার সঙ্গে মানুষকে পরিচিত করা মানে এটা নিয়ে আমি একটা কথাই মানে আবার আমার একটা প্রশ্ন চলেই আসলো যে আর্ট এডুকেশন বেসিক্যালি আর্ট এডুকেশন সেটা স্টুডেন্টদের জন্য কি আপামর জনতার জন্য যে কিভাবে একটা শিল্পকে একটা চিত্রশিল্পকে এনজয় করতে হয় বা আমাদের দেশে যেমন আমরা যে কলেজ থেকে পাশ করেছি আপনিও সেই কলেজ থেকে পাস করেছেন কলেজ থেকে এই কলেজের যে এখনো যে কোর্সটা সেই কোর্সটা কিন্তু না হলেও একশো বছর আগের একটা ব্রিটিশ কোর্স কিন্তু এই যে সময়ের পরিবর্তন হলো তার সাথে ছবির পরিবর্তন হলো সামাজিক চেতনার পরিবর্তন হলো মানুষের সামাজিক দৈনন্দিন জিনিসগুলোর পরিবর্তন হলো কিন্তু এই কোর্সগুলোর কোনো পরিবর্তন হয়নি আপনার মতে যেহেতু আপনি শান্তিনিকেতনে একটা দীর্ঘদিন সেখানে অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন আপনি আপনার সাজেশনটা বলুন যে কি হলে সাধারণ মানুষ এবং আর্টস স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট হতে পারে একটা তো আমরা বলছি যে সামগ্রিক উন্নতির সঙ্গে এগুলো জড়িত যখন তোমার ইনফ্রাস্ট্রাকচার চারদিকে ছড়িয়ে পড়ে যেমন আমি একটা উদাহরণ দেই আমি অনেক দিন প্যারিসে ছিলাম যখন তখন আমার প্রায়ই মনে হতো যে প্যারিসে যদি আর্ট স্কুল নাও থাকে তাহলেও সাধারণ মানুষের শিল্প বোধ গড়ে তোলার কোনো অসুবিধা নেই তার কারণ প্যারিসের রাস্তাঘাট ব্রিজ তার বিল্ডিং তার রেস্টুরেন্টের মধ্যে মিউজিয়ামসের মধ্যে চারদিকে শিল্পের ছড়াছড়ি সুতরাং যে যে দেশে যে সমাজের মধ্যে শিল্প সামগ্রিকভাবে ছড়িয়ে থাকে সেইখানে আলাদা করে তোমাকে এডুকেশন দেওয়ার প্রয়োজন অতটা পড়ে না কিন্তু এডুকেশনের নিশ্চয়ই প্রয়োজন আছে কারণ অনেক সূক্ষ্ম জায়গা থাকে সেই জন্য আর্ট স্কুলগুলো ডিজাইন স্কুল ওখানে যেগুলো রয়েছে অনেকগুলো আর্ট স্কুল রয়েছে শহরের মধ্যে কিন্তু ওই যে পরিবেশ সেই পরিবেশটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু কলকাতায় এখনও সেই পরিবেশ গড়ে তুলতে পারিনি অর্থাৎ আমরা হয়তো মনে হচ্ছে যে অনেক প্রোগ্রাম হচ্ছে কিন্তু তার এক্সেলেন্সি অনেক সময় থাকে না হুম কোয়ালিটি যে কোয়ালিটি প্রদর্শনীতে থাকা দরকার বা প্রোগ্রাম বিভিন্ন কালচারাল প্রোগ্রামে থাকা দরকার সেটা অনেক সময় থাকে না সুতরাং নান্দনিকতা কিন্তু এই না যে অনেক বেশি প্রোগ্রাম নান্দনিকতার সঙ্গে এক্সেলেন্সির একটা যোগ আছে সুতরাং আমাদের সেই কথাটাও ভাবতে হবে আমরা সঠিক জিনিস করা দরকার সাধারণ মানুষের ছবি বোঝা এই বিষয়টা একটু বোঝা দরকার যে তারা যখন এখনও আমাদের এখানে আমরা অনেক সময় গর্ব করি যে আমরা সবাই খুব ছবি বুঝতে পারি কিন্তু তুমি দেখবে যে সাধারণ মানুষ যখন গ্যালারিতে আসে তারা কিন্তু এখনও ছবির যে বেসিক এলিমেন্ট সেইটা নিয়ে কিন্তু এখনও তারা খুব বুঝতে পারে না বা সেই সেন্সিটিভনেস নিয়ে হয়তো তারা ছবি দেখতে আসে না অনেকেই আসে সত্যি অনেকে বুঝতে পারেন এ বলছি না যে তারা বুঝতে পারেন না যেমন কিন্তু অনেক মানুষই দেখবে এখনো প্রশ্ন করে যে এই ছবিটার মধ্যে কি আছে হ্যাঁ ছবির যে বেসিক এলিমেন্ট সেটা কিন্তু তারা খেয়াল করেন না তারা হয়তো দেখছে যে এখানে একটা ঘর এখানে একটা বাড়ি এখানে একটা মানুষ এখানে একটা মেয়ের মুখ হ্যাঁ এইগুলো রয়েছে সুতরাং সেইটা যখন তারা বুঝতে পারে তারা মনে করে যে সে বুঝতে পারছে কিন্তু আসলে ছবিটা তো আসলে তা নয় আর্টের যে আলাদা ব্যাপার আছে যেটা ভালো কবিতাতে আমরা অনেক সময় বুঝি যে হ্যাঁ জয় কবিতা কি শক্তি চ্যাটার্জির কবিতা তুমি যখন পড়বে তখন দেখবে তার মধ্যে একটা অন্য রসের জায়গা আছে হ্যাঁ যে নান্দনিকতা সত্যিকার মানুষকে অনুভব করতে হবে সেই জায়গাটায় যদি আমাদের নিয়ে যেতে হয় সামগ্রিকভাবে সমস্ত সাধারণ মানুষকে তাহলে একটা বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে অর্থাৎ সমাজের চারদিকে যেটা ইউরোপের মতো বা প্যারিসের উদাহরণ আমি দিয়েছিলাম যে সেখানে যেভাবে গড়ে উঠেছে আজকে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু শিল্পের চর্চা বা শিল্প ছবি দেখা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে আমরা চাই আমাদের কলকাতায়ও সেইভাবে গড়ে উঠুক আমরা প্রত্যেকেই সেটা চাই যোগেন্দা আপনি খুব সুন্দরভাবে অনেকগুলো কথাই আমাদের শোনালেন আমি এবার আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু জানতে চাই কারণ আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমাদের দর্শকরা হয়তো অনেকেই জানেন না যে শিল্পী যোগেন চৌধুরী একজন কবিও বটে এবং যোগেন্দার ঘোরাফেরাটাও অনেক কবি মহলে আছে এবং ছবি আঁকা ছাড়াই আপনার বিভিন্ন কাজকর্ম রয়েছে যার মধ্যে কবিতা নাটক এগুলো সম্বন্ধে আপনি একটু বলুন একটা ব্যাপার হচ্ছে আমাদের কলকাতার যারা কলকাতায় যারা বড় হয়েছি আমাদের এই সুযোগ হয়েছে যে নানান ধরনের লোকের সঙ্গে মেলামেশার একটা সুযোগ খুব ছোটোবেলা থেকেই ধরো আমি যখন কলেজে পড়ি সেই সময় থেকে আমার পরিবেশের মধ্যে যায় বন্ধু বন্ধুবান্ধবরা ছিলেন দাদারা ছিলেন তারা সাহিত্যিক কয়েকজন ছিলেন এবং আমরা একটা সাহিত্য সবার সঙ্গে যুক্ত ছিলাম যেখান থেকে ওই লিটল ম্যাগাজিন ছাপা হতো কবিতার বই ছাপা হতো এবং নান্দিমুখ বলে আমরা একটা বই তখন উনিশশো থেকে শুরু করি এবং তার প্রতিষ্ঠা হ্যাঁ সেই সময় হয়েছিল আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম আর সেই বইটি এখনও নান্দিমুখ এখনও চলছে এবং তাতে আমাদের মানে আমার বোন জড়িত আছে এবং আরও অনেকে আছে এখন সেই আবহাওয়াতে থাকার ফলে আমি কবিতা লিখতে শুরু করি এবং সেই কবিতা লেখার কোনো ধারাবাহিক তা অতখানিক যে সবসময় আমি কবিতা লিখছি তা না মাঝে মধ্যে লিখছি লিখি এখনও সেজন্য আমার এই রিসেন্টলি একটা ইয়ে চলছে মানে ওরা আমার নান্দিমুখ থেকেই আমার কবিতার বইয়ের প্রিন্ট দ্বিতীয় প্রিন্ট আরেকটা আরেকটা কথা আমি দর্শকদের না জানিয়ে পাচ্ছি না যে পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী যে কজন কবিতা লেখেন তাদের নিয়ে একটা সুন্দর বই বেরোচ্ছে এবং তাদের কবিতা নিয়ে এবং তাদের আঁকা ছবি দিয়ে তার মধ্যে বেশ বেশ কয়েকটা কবিতা এবং ছবিও থাকছে তাই না হ্যাঁ সেটা বই মেলাতে বেরোবে ওরা যা বলেছে কথা আচ্ছা আপনি এবার বলুন যে আপনার এই যে কবিতা লেখা এবং নাটক এটার এর মধ্যে কি আপনি চিত্রশিল্পের কোনো রস পান আমার তো মনে হয় যে সমস্ত শিল্পটা কি আছে হ্যাঁ এটা তো একটা আজকে এই নিয়ে তো কোনো দ্বিতীয় মতামতই হতে পারে না কারণ সমস্ত শিল্পকলাই পরস্পরের সঙ্গে জড়িত হ্যাঁ গানের সঙ্গে ছবি ছবির সঙ্গে নাটক নাটকের সঙ্গে ফিল্ম হ্যাঁ এগুলো সব একটার সঙ্গে একটা জড়িত একটা ইউনিফাইড আর্ট ফর্ম তার বেসিক জায়গাটা কিন্তু একই আমরা নানান রকম ফর্মে সেটা পরিবর্তিত হচ্ছে এক্সপ্রেস হচ্ছে যার যেমন ক্ষমতা সে সেইভাবে কেউ হয়তো চোখে দেখার জায়গাটা এক্সপ্রেস করতে পারছে কেউ হয়তো নৃত্যের ভঙ্গিতে সেই ফর্মকেই প্রকাশ করে যে ফর্ম স্ট্রাকচার আমরা ছবিতে দেখাই সেটা আবার নাচের মধ্যেও আসছে আবার যে দৃশ্যকলা রং আমরা তো করছি সেই রঙ এবং তার ফর্ম ইত্যাদি আবার ফিল্মের মধ্যে আসছে আবার সাউন্ডের সঙ্গেও ছবির মিল আছে সাউন্ডকেও যদি তুমি দেখো আমি এ নিয়ে লিখেওছি যে শব্দ যেমন উঁচু মানে একবার বেড়ে উঠছে আর ভলিউমটা নাম ভলিউম আছে সেরকম ছবির মধ্যেও স্ট্রাকচার এবং ফর্মের মধ্যে তার যে সেটা রয়েছে সুতরাং এইগুলো তুমি একটু যে কোনো মানুষ একটু গভীরভাবে ভাবলে বা দেখলেই জানতে পারবে যে প্রত্যেকটা আর্ট ফর্মের সঙ্গে প্রত্যেকটা আর্ট ফর্ম জড়িত আছে সুতরাং এটার সম্পর্কে তো আমাদের কোনো সংশয় নেই আচ্ছা যোগেন্দ্র আপনি তো কবিতা লেখেন নাটক দেখেন এগুলো আমি জানি এবং সবচেয়ে বেশি যেটা করেন সেটা হলো আপনি আমাদের আমাদের মতো আপনার জুনিয়ারদের সাথে সুন্দর আড্ডা মারতে পারেন প্রত্যেকের কাছে আপনি ভীষণভাবে ভাবে কিন্তু তার বাইরেও আমি একটা কথা জানতে চাইছি যে আপনি গান শোনেন নিশ্চয় সে কি গান শোনেন গান শুনে করি তার কারণ আমার আমার মনে হয় যে এরকম গানের মধ্যে কোনো একটা পার্থক্য তৈরি করা যায় না আমার মনে হয় যে গান ভাল লাগে সেই গানই ভাল লাগে আমি ক্লাসিক্যাল গান পছন্দ করি হ্যাঁ ইউরোপিয়ান ক্লাসিকও শুনেছি ভারতীয় ক্লাসিক্যাল যেমন মাল্লিকার্জুন মনসুর কুমার গান্ধর্ব হ্যাঁ ভীমসেন বা এরকম যাদের গান আমরা আজকে রশিদ খা কিংবা তুমি ইয়ে যারা বাজনা বাজাচ্ছে নিখিল ব্যানার্জি কিংবা সবার বাজনা যেগুলো আমাদের ভালো লাগছে এগুলো শুনছি

আমার মনে হয় যে যত নতুনভাবে এক্সপেরিমেন্ট হবে সেগুলো নিশ্চয়ই আমাদের গানের বা শিল্পের সেগুলো আমাকে উজ্জীবিত করবে আমি এর সব সবসময় মনে করি এগুলো হওয়া দরকার নতুন লোক আসুক নতুন এক্সপেরিমেন্ট হোক কারণ আগেকার যা হয়েছে তা তো আছেই এবং এইগুলোর মধ্যে যেগুলো সত্যিকারের ভালো সেগুলো ঠিক ঠিক গড়ে উঠবে যেগুলো ঠিক নয় সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে কারণ মানুষের অ্যাকসেপ্টেন্স সবসময় কিন্তু সে বেছে নেয় যে কোনটা ঠিক কোনটা ভালো সেটা বেছে নেবে আমার মনে হয় যে আজকে ধরো এই লোপামুদ্রা মতো গান ধরো ছিল না ও যেভাবে গদ্য থেকে গানে হ্যাঁ গৌতম চ্যাটার্জি এরা যেমন গদ্য থেকে বা কবিতা থেকে গানে চলে এসছে এইটা একটা নতুন ধারা তৈরি হয়েছে এটা কিন্তু ঠিক পশ্চিমী ব্যান্ড নয় পশ্চিমী পপ মিউজিক নিজস্ব জমি থেকে আমাদের জায়গা থেকে গড়ে উঠছে ধারা তৈরি করছে তার পাশাপাশি আহ ফোক মিউজিক অর্থাৎ বাউল বা আমাদের গ্রামের যেসব গান এইগুলো থেকে আবার নতুন ভাবে আমাদের গানের মধ্যে আসছে আমার মনে হয় যে এগুলো যত আসবে তত আমাদের আধুনিক গানেরও একটা নতুন আচ্ছা আপনার জীবনের বিশেষ করে আপনার কর্মজীবনের একটা বা শেষের দিকটা আপনার শান্তিনিকেতনেই যায় এবং শান্তিনিকেতনে আপনি দীর্ঘদিন ওখানে অধ্যাপনাও করেছেন এবং ওখানে একটা বাড়িও করেছেন ওখানে মানে এখন থাকে আপনার এই শান্তিনিকেতনে থাকার অভিজ্ঞতা এবং আপনার যে স্টুডেন্টসদের নিয়ে থেকেছেন সেই অভিজ্ঞতাটা বলুন হ্যাঁ একটা হচ্ছে যে শান্তিনিকেতনে আমি গিয়েছিলাম একটা খুব মিশনারি ইন্টারেস্ট নিয়ে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে চিনেছি ছোটোবেলা থেকে তার প্রতি যে আমাদের বলা যেতে পারে যে সামগ্রিক মানে যোগাযোগ তার সঙ্গে সেই থেকে ওখানে যাওয়া এই না যে ওখানে শুধু চাকরি করতে ভালোবেসে যাওয়া হ্যাঁ ভালোবেসেই যাওয়া এবং আমরা চাই যে রবীন্দ্রনাথ কাছে আমরা সমগ্রভাবে ঋণী বাঙালি সংস্কৃতি রবীন্দ্রনাথের কাছে গভীরভাবে ঋণী তো আমরা সেখানে গিয়ে আমরা যদি কিছু একটা কিছু করতে পারি সেইটা তার শোধের জায়গা হয় তো আমি এইভাবে মনে করি ওখানে গিয়েছি এবং সেইভাবেই কলা ভবনের সঙ্গে যুক্ত হয়েছি এবং শিক্ষকতা করার চেষ্টা করেছি আন্তরিকভাবে এবং সেই ক্ষেত্রে প্রচুর ছাত্র ছাত্রীদের সঙ্গে আমার আমি কাজের শিক্ষকতার মধ্য দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং তার জন্য আমার মনে হয়েছে যে সত্যিকারের কিছু কাজও হয়তো হয়েছে আমি হয়তো কিছু ছাত্রদের ইন্সপায়ার করতে পেরেছি তাদের এখনও আমি তাদের সঙ্গে যুক্ত থাকি তারা আমার কাছে আসে যোগাযোগ করে সেইটা একটা দিক গেছে আর ওখানকার পরিবেশে থাকার আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে প্রথম দিকটা আমার খুব অসুবিধা হতো কারণ আমি দিল্লি থেকে এসেই ওইখানে আমি নিজেকে ঠিক মেলাতে পারছিলাম না অন্তত এক বছর আমার গিয়েছে এখানে যুক্ত হতে এখন আমার মনে হচ্ছে যে আমি যেহেতু নানান জায়গায় যাতায়াত করি দিল্লি বম্বে বিদেশ হ্যাঁ এদের এখানে কলকাতায় আসছি আমার এখন আর কোনো অসুবিধা লাগে না আমি আমার নিজের বড় স্টুডিও রয়েছে সেখানে কাজ করি এবং আমি বেশ নিবিড়ভাবে কাজও করতে পারি আমার অসুবিধা লাগে না এবং ওখানকার প্রকৃতি সবাই জানেন যে কিভাবে। আজকে গাছপালার মধ্যে আমরা থাকতে পারি এই সময় হয়তো যেটা এখানে আমরা সেই সুযোগটা পাই না এখানে প্রায় সেই জায়গা আমরা দেখতে পাই না কিন্তু ওখানে চারদিকে যে আবহাওয়া তৈরি হয় সেটা নিশ্চয়ই সমস্তভাবে আমাদের আকর্ষণ করে এবং আমার মনে হয় যে একটা রাবিন রবীন্দ্রনাথের একটা স্পিরিট আমরা বলি ওখানে সব সবসময় রয়েছে যারা সেটা অনুভব করতে পারেন তারা জান বুঝতে পারবেন যে ওখানে এমন একটা পরিবেশ রয়েছে রবীন্দ্রনাথ সেখানে নেই কিন্তু আছেন হ্যাঁ হয়তো অন্যরকম একটা নানান অসুবিধার সমস্যাও আছে নানা রকম প্রবলেমও আছে নানারকম বর্তমান যে অবস্থা শান্তিনি তাতে নানারকম ক্রিটিক্যাল অবস্থা তৈরি হচ্ছে তা সত্ত্বেও আমার মনে হয় ওখানে একটা অদ্ভুত স্পিরিট আছে যে স্পিরিট আমাদের ইন্সপায়ার করে ফুড হ্যাবিটটা বলুন ফুড হ্যাবিটের মধ্যে সকালবেলা আমি সব সময় খুব একটা খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করি না কিন্তু আমি মূলত খেতে যেটা ভালো লাগে সেটার দিকে নিশ্চয়ই আমাদের ঝোঁক আছে খাওয়াতে ভালো লাগে নিশ্চয়ই আমার মনে হয় যে আমার একটা জিনিস মনে হয় মানুষ আমাদের বন্ধু আমরা এখন খুব একটা দেখি না কই মাছ করে শান্তিনিকেতনে আসে না কারণ ওখানে খুব একটা খাল বিল নেই এবং কলকাতা থেকেও যায় না সুতরাং আমরা ওটা পাই না কিন্তু কই মাছ কিংবা আমাদের ছোটবেলায় ছিল খোলসে মাছ ওটা উঠেই গেছে আমরা দেখতেই পাই হ্যাঁ কিংবা পুঁটি মাছও খুব ওঠে না ছোট পুঁটি সুতরাং আমার মনে যে এই সব মাছ ছাড়াও তারপর তো ধরো ইলিশ মাছ আমরা সবাই খেতে ভালোবাসি হ্যাঁ ইলিশ মাছ যখন সর্ষে দিয়ে রান্না করা হয় কিংবা তার সঙ্গে নারকেল টার্কুল দিয়ে করা হয় এই সব খাবার তো আমাদের প্রিয় খাবার আর কি জানো আর তাছাড়া মাংস খাই এখনো কম খাই আগেকার মতো পাঠার মাংস আমরা প্রায় খাওয়া বন্ধই করে দিয়েছি হ্যাঁ না কিন্তু সেই স্কোপ আমি পাইনা এমনকি সব অনেক সময় যেটা প্রবলেম হয় মেয়েদের যে তুমি বলো যে আমি তুমি রান্না করবে মেয়েদের ভ্যানিটিতে লাগে হ্যাঁ সেভাবে যে তার যে এরিয়া সেইখানটায় যদি তুমি বেশি ইয়ে আধিপত্য করো তাহলে তাদের তখন তারা বেরিয়ে বলবে যে রান্না করতে হবে না পরে তারা করতে দেবেও না কিন্তু আমি এখনও ধর খুব ভালো খিচুড়ি রান্না করতে পারি ছোলার ডাল রান্না করতে পারি মাংস রান্না করতে পারি এগুলো আমি করতে পারি তারপর বেগুন ভাজা ইত্যাদি তো পারি আমার একটা ছোট্টই কথা সেটা হলো যে আগামী প্রজন্মের কাছে আপনি তো একজন খ্যাতিমান শিল্পী এবং প্রতিষ্ঠিত শিল্পী আপনার মেসেজটা কী যে আগামী প্রজন্মের প্রজন্মের শিল্পীদের কীভাবে এগোনো উচিত কীভাবে এগোলে তারা জীবনে তাদের কর্মক্ষেত্রে আরও এগোতে পারবে এই তো খুবই সহজ কথা আমার যেটা মনে হয় এক হচ্ছে যে আন্তরিক হতে হবে যা কিছু করবে সেটা অনেস্টলি করা আন্তরিকভাবে করা এবং কর্মী হতে হবে হ্যাঁ একটা হচ্ছে যে আমরা যা আন্তরিকভাবে করছি আমাদের অনেক ট্যালেন্ট থাকতে পারে কিন্তু আমি যদি আন্তরিকভাবে অনেস্টলি না করি এবং যদি কর্মী না হই তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না আমার ওই একটাই কথা আমি আমার ছাত্রদেরও তাই বলি যে আন্তরিকভাবে অনেস্টলি কাজ করতে হবে এবং কর্মী হতে হবে বসে থাকলে হবে না আমি আপনার সাথে কথা বলতে গেলে বা আপনার অভিজ্ঞতা আমরা যদি জানতে গেলে আমার মনে হয় আরও অনেক দিন লাগবে তো তবুও আমাদের এই যে আপনি অকপটে অনুষ্ঠানে এসছেন বাংলা এখনে আপনার তরফ থেকে বাংলা এখনকে একটা শুভেচ্ছা বার্তা দিন যেটা আমাদের দর্শকরাও দেখতে পাবেন এবং আমরাও সেটা উপভোগ করব সেই আপনার এই আঁকাটা দেখে আমার মনে হচ্ছে যে কী জাদু বাংলা গানে আমার মনে হচ্ছে যোগেন্দার পেনের টানে কী জাদু পেনের টানে দেখ গর্দীর কী হয় এই আধ ঘন্টায় তো আপনার সাথে শেষ হল না আপনাকে আবার আসতে হবে আমাদের এই অনুষ্ঠানে হ্যাঁ এত অল্প সময়ে সব কথা বলাই যায় না আমার মনে হয় যে ছবি সম্পর্কে তো অনেক কথা বলার আছে যেটা সাধারণ মানুষ কিন্তু কম জানে হ্যাঁ অন্য অনেক বিষয় সবাই জানে গান সম্পর্কে জানে নাটক সম্পর্কে জানে সেজন্য আমার মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম আরও অন্য অনেক শিল্পীদের নিয়ে করলে আমার মনে হয় যথেষ্ট কাজের হবে সেটা আমি বলবো যে বাংলা এখনকে আমার অনুরোধ তারা যেন এই অনুষ্ঠানটি চালিয়ে যান আচ্ছা বাংলা এখন এবং অকপটের তরফ থেকে এবং আমার দর্শক এবং আমার তরফ থেকে যোগেন্দা আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ ତ ଧନ୍ୟବାଦ ଏତ କଷ୍ଟ ଆମେ କଥା ବୁଲ